হ্যালো, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। বেক্সলি হিটটা হচ্ছে আমাদের এলাকা, এখানে আমরা প্রায় আসি বাজার করতে। তো চিন্তা করলাম যে আপনাদেরকে দেখাই একটু এলাকাটা ঘুরিয়ে দিই। এ দেখেন, এটা হচ্ছে যে শপিং এলাকার মাঝখানে যে রোড যেখানে গাড়ি চলাচল করে, আর দুই পাশে দোকান। এই দোকানগুলোর কিঞ্চিত বর্ণনা দিচ্ছি আমি আপনাদেরকে। যেখানে এই যেমন কি এখানে আছে কাসপাস, আমি দেখাচ্ছি, এটা একটা ডেজার্ট শপ। এখানে প্রায় 1000 শপ রয়েছে ইউকের মধ্যে। এটা হচ্ছে ক্যাকসবক্স। ক্যাকসবক্স হচ্ছে যে এগলেস কেক তারা প্রোভাইড করে। তারা 1900, আপনারা দেখতে পাচ্ছেন লেট ব্রুক, এটা একটা জুয়ার ঘর। এখানে এসে মানুষ জুয়া খেলে রিক্রিয়েশন করে টাকা পয়সা উড়িয়ে যায়। এ দেখেন, আমি আদ্যপ্রান্ত দেখাচ্ছি আপনাদেরকে এই রোডটার, মানে একটু দেখাচ্ছি যে এই জন্য যে আমরা যেখানে বাজার করি সেখানে জায়গাটা কেমন। এটা হচ্ছে আজদার সুপার শপ, এটা বিশাল শপ। আজদা নিয়ে আমি আপনাদেরকে অনেকদিন ভিডিও করে দেখাবো, তখন আপনারা বুঝবেন। এবার আমি আপনাদেরকে মূল বেক্সলি হিট যেখানে দোকানপাটগুলো আছে সুন্দর পারিপাটি করে সাজানো থরে থরে চারপাশে আমি দেখাচ্ছি। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখন একটা, দেখেন ওখানে ব্যাংকও আছে, যেমন কি এটা হচ্ছে হেলিফ্যাক্স ব্যাংক, বিশাল ব্যাংক, খুব নাম করা ব্যাংক এখানকার। এটা হচ্ছে স্ট্রিট শপের মতোই, এটা মাঝখানে একটা শপ দিয়েছে তারা। প্রাইমার্ক আপনাদেরকে আমি দেখিয়েছি ভিডিও করে। এটা হচ্ছে ন্যাশন ওয়াইড ব্যাংক, এটা একটা ব্যাংক, এটাও বিখ্যাত ব্যাংক এখানকার। দেখেন কিভাবে সুন্দর করে দোকানগুলো সাজানো রয়েছে, মানুষ এখানে হাঁটছে, চারিদিকে ঘুরছে, আসলে দেখার মতো জায়গা, আনন্দ করছে মানুষ এখানে এসে। এই এখানে ওই স্ট্রিট শপের মধ্যে একটা ফুড দোকান আছে, ফুডের দোকান আছে, গাছের দোকানের পাশাপাশি এই দুইটা দোকানেই মূলত এই স্ট্রিট শপ। কেন দিয়েছে জানি না, হয়তো মানুষ যাতে সহজে কিনতে পারে এবং দেখলেও সুন্দর লাগে এলাকাটাকে, সেই জন্য মনে হয় মাঝখানে এই দুইটা দোকান তারা দিয়েছে। এটা হচ্ছে নেটওয়েস্ট, এটা একটা ব্যাংক, কেফে নেরু। এটা হচ্ছে বিখ্যাত ইটালিয়ান ফ্লেভারে, এই কিন্তু ইউকের এই একটা ব্র্যান্ড। এখানে প্রায় 1000 ব্র্যান্ড রয়েছে, তাদের ব্রাঞ্চ রয়েছে প্রায় 11টি দেশের মধ্যে। এটা হচ্ছে মাফিন ব্রেক, এটা একটা বেকারি দোকান তাদের লোকাল। গ্রিক্স, এটা হচ্ছে যে এটা বেকারি, এটা বিশাল বেকারি, এখানে প্রায় 22,000 লোক কাজ করে এবং প্রতিটি এলাকায় 2-3টি রয়েছে মানুষ সকালে উঠে এই দোকানটাতে লাইন ধরে পাউরুটি কেনার জন্য। H&M, এটা হচ্ছে সুইডিশ কোম্পানি, এটা অনেকটা প্রাইমার্কের মতোই কাপড়ের দোকান। নিউ লুক, এটা একটু ভালো ব্র্যান্ডের কাপড়ের দোকান, সবখানে এটা আছে প্রায় বিভিন্ন মার্কেটে। স্টারবাক দেখাচ্ছি, স্টারবাক কফিটা হচ্ছে যে আসলে আমেরিকান, কিন্তু এটা পুরো বিশ্বে আছে। WHSmith, এটা একটা স্টেশনারি দোকান এবং বুকশপ। ও টু হচ্ছে যে একটা মোবাইল কোম্পানি, ওখানে ম্যাকডোনাল্ডসে দেখা যাচ্ছে ভিতরে। ম্যাকডোনাল্ডস নিশ্চয়ই আপনারা সবাই চিনেন, যেটি আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করেছিলাম একটা ছোট্ট আকারে। TKMaxx, এটা একটা শার্ট এবং প্যান্টের দোকান, সব ধরনের সুন্দর সুন্দর কাপড় এবং প্যান্ট এখানে পাওয়া যায়। আর এটা হচ্ছে যে আপনার মার্কেটের মাঝখানে তারা একটা সুন্দর জায়গা গড়ে তোলে, আমি সেটা আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানে একটা টাওয়ার আছে, টাওয়ারের মধ্যে একটা ছোট্ট ঘড়ি আছে। এটা হচ্ছে গেম শপ, এইখানে সব ধরনের গেম পাওয়া যায়। বাচ্চারা এই দোকানটার জন্য পাগল। গ্যালারি গিফটটা হচ্ছে যে অনেক বিখ্যাত একটা দোকান, অনেক সুন্দর সুন্দর গিফট এখানে পাওয়া যায়। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মার্কেটের মাঝখানে দুই পাশের মাঝখান দিয়ে যে জায়গাটা আছে সেখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে গড়ির মতো, ওখানে একটা সুন্দর জায়গা তারা সৃষ্টি করেছে যাতে মানুষরা এসে নির্মল আনন্দ উপভোগ করতে পারে। বাকলে ব্যাংক দেখালাম অনেক দূরে, সেটাও একটা ব্যাংক।
আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নান্দুস। নান্দুস হচ্ছে ফ্লেম গ্রিলড, এটা সাউথ আফ্রিকান রেস্টুরেন্ট। এটার লোগো হচ্ছে যে পর্তুগিজ সিম্বল, এবং এই খানাগুলো হচ্ছে যে সবগুলো গ্রিলের এবং খুবই বিখ্যাত। এখানে অনেক দোকান রয়েছে, চেন সব বলা যায় এটা। মাঝখান দিয়ে কি সুন্দর তারা রোড করে রেখেছে যাতে গাড়ি ঢুকছে। ওয়ান বেলু, এটা হচ্ছে যে 1 পাউন্ডের নিচে আপনি সব জিনিসপত্রগুলো পাবেন এখানে। এই দোকানে সব ধরনের জিনিসপত্র পাবেন, কিন্তু 1 পাউন্ডের নিচে দাম। এটা হচ্ছে পাউন্ডল্যান্ড, পাউন্ডে হচ্ছে 1 পাউন্ড এবং তার উপরে সব কিছু পাবেন আপনারা। এবং চিপ দোকানগুলো হচ্ছে যেগুলো, কিন্তু আপনার ড্রিঙ্ক হতে শুরু করে বাচ্চাদের চকলেট, এভরিথিং নেসেসারি জিনিসগুলো দৈনন্দিন সব কিছুই এই দোকানটাতে পাওয়া যায়। এটা হচ্ছে এমএনএস ফুড হল, এটা বিখ্যাত এমএনএস, তাদের সুপার শপ আছে এখানে। এটা তাদের অপশন হচ্ছে যে এটা খাদ্যের দোকান জাস্ট। এটা কিছুক্ষণ উইন্ডো শপিং করলাম, এই উইন্ডো শপিংয়ের মধ্যে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই দোকানগুলো আমার কাছে সুন্দর লেগেছে, সেই জন্যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। উইলকো, দৈনন্দিন যে জিনিসপত্র পাওয়া যায়, গাছও পাওয়া যায় এই দোকানগুলোতে। অনেক দূরে দেখা যাচ্ছে সেন্সবারিস, ওইটা একটা সুপার শপ, ওখানে সব কিছু। আমরা প্রায় সময় ওই সেন্সবারিতে গিয়ে বাজার সাজার করি। আমাদের অনেকটা কেনাকাটা শেষ, আমরা নিজেরও কেনাকাটা করেছি, এবং মার্কেটের শেষে দেখতেছি যে দুজন মানুষ গান গেয়ে গেয়ে তারা ভিক্ষা করছে। আসলে এদেরকে, এরাও হচ্ছে যে বাসকার, এখানে বাসকার বলে এদেরকে, সবখানে আপনারা দেখতে পাবেন। এটা হচ্ছে যে একটা মার্কেটের সৌন্দর্য, তারা মার্কেট এবং বিভিন্ন স্টেশনের সামনে গান বাজিয়ে তা সবাইকে আনন্দ দিয়ে থাকে, এবং আনন্দিত হয়ে কেউ কেউ কিছু টাকা পয়সা তাদেরকে দেয়। আমাদের বাজার শেষ, ঘরে চলে আসলাম। আস্তে আস্তে গাড়ি পার্ক করে ঘরে ঢুকছি। তো দেখা হবে কয়েকদিন আরও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।